নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত। আজকে শপিং গাইডের একেবারে নতুন ধরনের একটা পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে সেই শাড়ি পরলে কেমন লুক হবে, পুজোর সময় কীভাবে সাজবেন, সমস্ত কিছু মিলিয়ে থাকছে এই পর্বে। আমরা চলে এসেছি ভূপেন বোস অ্যাভিনিউয়ের, শ্যামবাজার ভূপেন বোস অ্যাভিনিউয়ের সৃজনীতে। তো চলুন আমরা ভেতরে যাই, দেখি কী কী শাড়ি এরা পুজো স্পেশাল এনেছে। প্রথমেই বলেছিলাম যে এবারের পর্বটা একেবারে অন্যরকম। তো দেখুন, আমার সঙ্গে রয়েছে মাহি। নমস্কার। ও সৃজনীর একটা খুব সুন্দর এক্সক্লুসিভ কাঁথা কাজের শাড়ি পরে আছে, এবং পরে ওর লুকটা কেমন হয়েছে সেটাই দেখানো হচ্ছে আপনাদের। সৃজনীর কর্ণধার অর্পিতা চট্টোপাধ্যায়, ও আমাকেই ভার দিয়েছে ওর পুজো স্পেশাল শাড়িগুলো দেখাতে। তো চলুন শাড়িগুলো দেখা শুরু করি। অর্পিতার এবারের পুজো স্পেশাল মাহেশ্বরী। একটা একটা করে মাহেশ্বরী দেখাই। এটা লাল, তার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন। এটা আঁচল, পুরো শাড়িতে লাল কালো পাড়। এগুলোর রেঞ্জ 4000, পিওর মাহেশ্বরী। এটা রংটা দেখুন খুব সুন্দর। সরু জরির বর্ডার, আঁচলটা মুগার স্ট্রাইপ। এটা ওই 4200 এরকম রেঞ্জ, একদম ব্রাইট রয়্যাল ব্লু। এটাও মাহেশ্বরী, কটন সিল্ক মিক্সড, সঙ্গে ম্যাজেন্টা কম্বিনেশন। এটাও 4200 রেঞ্জ। এবার একটা স্পেশাল মাহেশ্বরী, আঁচলে একদম বেনারসির মতন কাজ করা, পুজোর সন্ধেবেলা খুব ভালো লাগবে। আর চওড়া জরির পাড়, ভেতরে বুটি। এই শাড়িগুলোর রেঞ্জ একটু বেশি, 8-9000 মতো। অর্পিতার কাঁথা কাজও খুব ভালো, একবার এক্সক্লুসিভ। সাদা কালো এবারে রোদ থিম। একদম খুব সুন্দর কাজ, হাফ হাফ স্টাইলে করা। এটা হাফ হচ্ছে এরকম, বাকি হাফটা অল ওভার। এটাও কালো সাদা। এটা আবার ভেতরে একটু একটু সিকোয়েন্স বসানো আছে। এটাও হাফ হাফ, হাফটা এরকম আর বাকি হাফটা এরকম অল ওভার। এবার ঢাকাই দেখাচ্ছি কয়েকটা। এটা রংটা দেখুন খুব সুন্দর, একটা ডুয়েল টোন আছে,
মেরুন, আর সব থেকে হচ্ছে পাড়টা খুব চওড়া। এটা হ্যান্ডলুমে ঢাকাই আঁচল, পুজোর অঞ্জলি দিতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। মেরুনিশ রেড বর্ডার, বেজ কালার, আরেকটাও সাদা লাল পাড়, খুব অভিনব। এটাও হ্যান্ডলুমে, ফুলিয়ার হ্যান্ডলুম। এটা কিন্তু টেম্পল বর্ডার আছে, আর লালটা খুব উজ্জ্বল লাল। এছাড়াও আরও নানা ধরনের ঢাকাই বাংলার তাঁত এগুলো রয়েছে। সাদা লালের প্রচুর স্টক আছে। হ্যাঁ, এটা অসমিয়া টাইপের, কিন্তু বাংলাতেই বোনা। অনেক ধরনের শাড়ি দেখালাম আপনাদের, অর্পিত আমাকে দায়িত্ব দিয়েছিল, জানি না কতটা সেই দায়িত্ব পালন করতে পেরেছি সেটা আপনারাই বলবেন। তবে আমাদের মাহি তিনটে লুক করে দেখালো, এদের তিনটে তিন ধরনের শাড়ি, মাহেশ্বরী আর কাঁথা কাজ। তো তার সঙ্গে সকাল এবং বিকেলের দু ধরনের লুকই ছিল, আপনারাও এরকম লুক ক্রিয়েট করতে পারেন। আজ এই পর্যন্তই, আপনাদের এই ধরনের শাড়ি পেতে হলে চলে আসতে হবে সৃজনীতে শ্যামবাজারে। এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে।